হ্যালো ভাইয়া এবং আপরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের স্থির তরিত থেকে অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেখানে যে স্থির তরিত আছে সেই স্থির তরিত থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকু টাইপ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকে এই টাইপের আন্ডারে দুইটা এমসিকু নিয়ে আলোচনা করব। জাস্ট দুইটা এই টাইপের মধ্যে জাস্ট দুইটা এমসিকু নিয়ে আলোচনা করবো আশা করি এই দুইটা এমসিকু পড়লেই জাস্ট এই টাইপের শত শত এমসিকো আসুক না কেন তোমরা করতে পারবা সো ভিডিওটাকে শর্ট করার জন্য আমি জাস্ট দুইটা এমসিকু নিয়ে মানে আলোচনা করব। সো দুইটা পারলে তোমরা শত শত এই টাইপের তোমার যত আসবে সবগুলো করে ফেলতে পারবা সো চলো আমরা মেন ভিডিওতে চলে যাই সো দেখো এখানে দেখো যে এক নম্বর যে এমসিকুটা আছে যে প্রশ্নটা তোমরা দেখিয়ে বুঝতে পারতেছো কত বড় প্রশ্ন তো তোমরা অনেকে হয়তো বা ভয় পাইতেছো যে ভাইয়া প্রশ্নটাই যেহেতু এত বড় আনসারটা মেন কত জানি বড় আসলে প্রশ্ন যতটা বড়ই তোমরা দেখতেছো না কেন উত্তরটা ঠিক ততটুকু ছোটো মানে অনেক ছোটো উত্তরটা মানে একদম ইজি কিন্তু তোমরা দেখলে আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো দেখো কোনো একটি বর্গক্ষেত্রে তিনটি কৌণিক বিন্দুতে ধরো কোনো একটি বর্গক্ষেত্রে ধরো বর্গক্ষেত্রে বসে তাহলে এই যে একটা বড়ক্ষেত্রে আঁকলা আঁকলাম ঠিক আছে যদিও আমার আঁকাটা এত সুন্দর হয় না যাই হোক কৌণিক বিন্দুতে যথাক্রমে চার কুলম তাহলে এখানে ধরলাম একটা চার কুলম আছে আর একটা বিন্দুতে সিক্স ছয় কুলম আছে আর একটাতে মাইনাস টু কুলম আছে চার্জ স্থাপিত আছে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব শূন্য হবে অর্থাৎ এখানে কত মানে চার্জ স্থাপন করলে এটার কেন্দ্রে তোমার কি বিভবটা শূন্য হবে অর্থাৎ কেন্দ্রের বিভবটা কী হবে বিভব সমাগত শূন্য হবে তাহলে এখানে ধরে নিলাম আমরা ধর পি মানে চার্জ যদি থাকে তাহলে কেন্দ্রের বিভবটা শূন্য হবে তাহলে এখন তোমরা যখন করবা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি জাস্ট চিত্র আঁকাইছি তোমরা যখন বুঝে বুঝতে পারবা তখন তোমাদের কিন্তু চিত্র আঁকাইতে হবে না জাস্ট ঘ্যাটার করে যাবা কীভাবে ঘ্যাটার করে যাবা জাস্ট এইরকম টাইপের যদি প্রশ্ন থাকে জাস্ট এখানে বর্গক্ষেত্র কথাটা থাকতে হবে কিন্তু সামান্তরিক বা ত্রিক বুঝ এরকম থাকলে হবে না জাস্ট যখন বলবে যে একটা বর্গক্ষেত্র আছে এবং বর্গক্ষেত্রে তিনটা কণিক বিন্দুতে তিনটা মান আছে এবং অপর চতুর্থ কৌিক বিন্দুতে কত মানে চার্জ হলে এই ক্যান্ডের বিভব শূন্য হবে তখন জাস্ট তোমরা যেই সহজ টেকনিকটা ব্যবহার করে সেটা হচ্ছে যে এইটা এই এখানে প্রত্যেকটা কুলোম মানে কোনিক দিন যে চার্জগুলো আছে সেগুলো যোগ করবা তাহলে ফোর কুলোম আছে প্লাস এটা কত প্লাস সিক্স কুলোম আছে আর এখানে কত মাইনাস টু কুলোম আছে আর এখানে গেছে প্লাস পি কুলম আছে হ্যাঁ তাহলে এটা সমান কথা সব সময় জিরো দিবা যেহেতু বলছে কেন্দ্রের সমান জিরো হবে তাহলে এই পাশে সমান চিনের এই পাশে সব সময় অলএস কি জিরো দিবা তারপর তুমি ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার আনসার কিভাবে তাহলে এখন দেখো তাহলে তোমার আস্তে আস্তে এখানে দশ দশের থেকে দুই গেলে আট তাহলে প্লাস আট এই প্লাস আটকে আমরা ওই পাশে পাঠাইলে তোমার আলটিমেটলি তোমার আস্তে আস্তে কত পি সমান কত মাইনাস এইট কুলম আস্তে তোমার এটাই তোমার আনসার পি সমানগত মাইনাস এইট করুন তোমার এটাই কিন্তু তোমার আনসার আস্তে আস্তে ঠিক আছে সো তোমার কোথায় আছে সো এটাই তোমার কিন্তু আনসার জিনিসটাকে বুঝে দিতে পারছি জাস্ট তোমরা কী করবা চারটা যে কোনিক বিন্দুতে তুমি একটা অপ তিনটা কোনিক বিন্দুতে তো তিনটা চার্জ দিয়েই থাকবে প্রশ্নে আর অপর যে একটা চতুর্থ যে কণিক বিন্দু থাকবে সেখানে তোমরা একটা পি বা এক জায় ধরনা কেন ধরে নিবা ধরে নেওয়ার পরে জাস্ট সবগুলো যুগ সমান কত দিবা জিরো দিবা যেমন সবগুলোকে যোগ করছি যোগ করার পরে জিউ দিচ্ছি আর এখানে গেলে কি বিউ কারণ এখানে চিহ্ন চার্জের আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য আমি মাইনাস দিছি এই চিহ্নগুলো উল্টা পাল্টা করা যাবে না সবগুলোর সামনে যোগ দিলে কিন্তু হবে না এটার সামনে প্লাস আছে এই জন্য প্লাস দিছি এটার সামনে প্লাস আছে এই জন্য প্লাস দিছি এইটা এই কুলম্বের চার্জ এটা কিন্তু নেগেটিভ চার্জ সো এখানে সামনে কি মাইনাস আছে জন্য মাইনাস দিছি কিন্তু আমি অ্যাভারেজে কিন্তু কী কী করছি যোগ করছি এটার সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে আলটিমেটলি ওটাকে মাইনাস গেছে আর এখানে কি প্লাস সো বুঝতেই পারছ তারপরে এটা করছি গ্যাটাক্যাট হয়ে গেছে সো এখন দেখো দ্বিতীয় নাম্বার যে এমসি কোটা আছে সেটা কি দ্বিতীয় নাম্বার যে এমসি কোটা আছে সেটা দেখার চেষ্টা করি তাহলে একদম ইজিতে বুঝে মানে বুঝে ফেলতে পারবো এখন দেখো যে দ্বিতীয় নাম্বার বলছে কি এব ডি বর্গক্ষেত্রে এ বিন্দুতে এ বি সি ডি এটা বর্গক্ষেত্রে আঁকাইলাম যদি আমার একটা সামন্ত্রিকর মতো হয়ে গেছে ধর্মীয় তোমরা বর্গক্ষেত্রই তাহলে বিন্দুতে এ বিন্দুতে সিক্স কুলম বি বিন্দুতে কত আট কোলম ধরলাম বি বিন্দুতে কত এটা ধরলাম কত এইট কোলম এই যে এইট কুলম আচ্ছা তারপরে সি বিনতে কত টু কুলম মাইনাস টু কুলম এই যে এখানে মাইনাস আছে মাইনাস টু কুলম তাহলে পি মিনিতে কত মানে চার্জ হলে এই কেন্দ্রে বিভব শূন্য হবে তো জাস্ট কী করবা সবগুলো যুগ করবা তাহলে সিক্স প্লাস এখানে এইট প্লাস এইট আছে প্লাস এইট এখানে মাইনাস টু কুলম আছে মাইনাস টু আর এখানে প্লাস পি আছে এই জন্য কি প্লাস পি সমান কথা সবসময় জিরো কারণ কেন্দ্রের বিভব তোমার জিরো চেয়েছে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানে দশ এগারোতে আসছিলো দশে আসছিলো ঠিক আছে প্রশ্নটা প্রশ্ন কিন্তু দশে আসছিলো তাহলে এখন তুমি কি করবা এখন তুমি জাস্ট এটা এটা চো যোগ করবা যোগ করলে কত চোদ্দ চোদ্দো থেকে দুই গেলে কত বারো এই বারোটাকে আমি ওই প্লাস বারো আসতে আছে তোমার এই পাশে তাহলে এটাকে যদি ওই পাশে নেই তাহলে আলটিমেট তোমার আসতে কত পি সমান কত প্লাস বারো যে ওই পাশে মানে মাইনাস বারো কুলম মাইনাস বারো কুলম তোমার এটাই কত আনসার আছে সো তুমি কোথায় আছো মাইনাস বারো কুলম সো এখানে সো এটাই তোমার কিন্তু আনসার জিনিসটা বুঝতে পারছো সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো জাস্ট কি করবা যখন বলবে বর্গক্ষেত্রে এবং তিনটা কোনিক বিন্দুতে তিনটা চার্জ দেওয়া থাকবে বলবে যদি অপর কৌক বিন্দুতে কত মানে চার্জ বসাইলে কেন্দ্রিক শূন্য হবে তোমরা জাস্ট কি করবা চারটা যে কৌকিক বিন্দুতে তুমি এক তিনটা তো দেয়াই থাকবে আর একটা তো তোমরা ধরে নেবা জাস্ট সবগুলোকে যোগ করবা সবগুলো এক পাশে যোগ করবা যোগ করে সমান চিহ্নের অপর পাশে জিরো দেবা তারপরে জাস্ট ক্যালকুলেশন করবা যেটা আসবে সেটাই তোমার কি আনসার আশা করি জিনিসটা বুঝতে পারছো সকলে ভালো থাকবো আসসালামু আলাইকুম